নির্বাচনের ফলাফলের পর বেশ কিছু জায়গায় তৃণমূলে যোগদান করতে আগ্রহী বিজেপি নেতাকর্মীরা বলে জল্পনা তুঙ্গে। তারই মধ্যে আজ একটি অডিও ভাইরাল হচ্ছে, যেখানে স্পষ্ট শোনা যাচ্ছে যে নৈহাটি বিজেপি মণ্ডল দুয়ের সভাপতি সুব্রত দাস, তিনি নৈহাটি তৃণমূল যুব সভাপতি সনদ দেকে ফোন করে নিজের সমর্থকদের সহ তৃণমূলে যোগদান করতে ইচ্ছে প্রকাশ করছেন। শুনুন সেই ভাইরাল অডিও। পিএম কিউ সিন কাসার থালায় দুপুরে নিরামিষ খাওয়া কিংবা চিলি চিকেন ও রুমালি রুটি শুধুমাত্র 50 টাকা। পিএম কিউ সিন বাগমোর কাঁচরাপাড়া। হ্যালো হ্যালো, কনগ্রেচুলেশন। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, বলছিলাম যে মোটামুটি আমাদের পুরো আমার যে সংগঠন পুরো একদম পুরো টিম নৈহাটির মন্ডল টুয়ের পুরো সংগঠন আমরা চাইছি তৃণমূলে ঢুকতে। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে নিই। হ্যাঁ, কথা বলে নিয়ে সংগঠন একদম আমি চাইছি যে আমাদের আমাদের যে ছেলেপেলে যারা আছে তাদের যেন কেউ যেন না মারধর করে। হ্যাঁ, একটু ওই জন্য আমি চাইছি যে তুই তোর সঙ্গে কথা বললেই তো সবকিছু হবে। ঠিক আছে, ওই জন্য আমি চাইছি যে আমাদের তাহলে সামনে তো পৌরসভা আছে। ঠিক আছে, তা আমি পুরো আমার ফুল সংগঠন নিয়ে যেদিনকে বলবি একটু দাস পার্শ্বদার সঙ্গে কথা বলে একটা সবাইকে নিয়ে জয়েন করতে চাই। পুরো অডিওতে শুনে তো বোঝাই যাচ্ছে যে সুব্রত দাস সনদ দেকে কল করে তাদের দলে যোগদান করার ইচ্ছে রাখছেন, তবে এর সত্যতাকেও আমরা যাচাই করার দিকে লক্ষ্য রাখব আর সমস্ত বিবরণ তুলে ধরব আপনাদের কাছে। চলুন দেখে নিই এই বিষয়ে কি বলছেন সুব্রত দাস। হ্যালো, সুব্রত দা বলছেন? হ্যাঁ, সুব্রত দা বলছিলাম। নমস্কার, আমি রাজীব গুপ্তা, 24 ঘন্টা লাইভ থেকে। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন দাদা? আছি দাদা। অ্যাকচুয়ালি আপনার একটা অডিও ভাইরাল হচ্ছে। হ্যাঁ, আপনি তৃণমূলে যোগদান করছেন নিজের কর্মী সমর্থকদেরকে নিয়ে। আপনার দলে দলীয় যে কার্যালয় ছিল পাওয়ার হাউস মোড়ে, সেটাও দেখছি তৃণমূলে পতাকা অলরেডি লাগানো হয়ে গেছে, সেখানে গ্রিন কালারও হয়ে গেছে। তো এই বিষয়ে আপনার থেকে আপনার প্রতিক্রিয়া নেওয়ার ছিল আমাদের একটু। দেখুন, মেন ব্যাপার হচ্ছে যে জীবনে কোনোদিনও তৃণমূলে তো যাবই না, এক নম্বর। আচ্ছা, কেননা সেদিনকে আমি বলেছি, ফোন করেছিলাম সনদ থেকে, ফোন করেছিলাম শুধু আমাদের কর্মীদের বাঁচানোর জন্য। কেননা 2 তারিখে জেতার পরে, তৃণমূল কংগ্রেস জেতার পরে যে ভাইলেন্স চলছিল, চারিদিকে ভাঙচুর করছিল, আমাদের কর্মীদের মারধর করছিল, আমাদের সব কর্মী বাড়িঘর ছাড়া। আচ্ছা, এবার কর্মীরা চারিদিক থেকে আমাকে ফোন করছে, যেহেতু আমি সভাপতি, নৈহাটি মন্ডলটির সভাপতি, সেই জন্য আমাকে চারিদিক থেকে ফোন করছে, চারিদিকে সব কর্মীরা আমাকে বলছে দাদা কি করব কি করব, বাড়িঘর ছাড়া। কেউ বলছে বাবা মাকে মারছে বাড়িতে, কেউ বলছে বাচ্চা কাচ্চা ছেলে মেয়েকে মানছে না, আমার বউকে মারছে, বাচ্চা ছেলেকে মারছে। আমরা পুলিশকে ফোন করছি, পুলিশ কোনো কিছু শুনছে না। আচ্ছা, তো ওই মুহূর্তে ভায়োলেন্স বন্ধ করার জন্য এবং আমার কর্মীদের বাঁচানোর জন্য আমি পাশে দাঁড়াতে পারছি না, আমি যেতে পারছি না, কারণ আমার বাড়িতেও বোম পড়েছে, 2 বোম পড়েছে। এবার আমি পাশে যে দাঁড়াবো সেই ক্ষমতাটা আমার নেই। এবার আমি কি করলাম, আমি বুদ্ধি করে দেখলাম যে আমি এটা ফোন করি যে আমি আমার দলবল নিয়ে, আমার সংগঠন নিয়ে ঢুকবো তৃণমূল কংগ্রেসে, কিন্তু আমাদের কর্মীদের যে মারা হচ্ছে সেই মারাটাকে বন্ধ করো। ওই মুহূর্তে তখন আমি সবাই বলছে যে উচ্চ নেতৃত্বকে ফোন করে পাচ্ছি না, পুলিশ প্রশাসন কিছু করছে না। তখন আমার ওই মুহূর্তে আমি কি করব, আমার ওই কর্মীগুলোকে বাঁচানোর জন্য, কেননা ওই মুহূর্তে কর্মীগুলোকে বাঁচানোর জন্য আমি তখন সমাজকে ফোন করি, করে ওই কথাগুলো বলি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখুন ওরা তারপর ওই কথাগুলো শুনে হয়তো ওদের কর্মীদের হয়তো বলেছে যে শ্যামলের গ্রুপের ছেলেদের নিয়ে ঢুকবে, কাউকে মারধর করিস না, হয়তো তারপর থেকে কমেছে। 15 বছর ধরে আমি বিজেপি করছি, বিজেপির নীতি আদর্শ নিয়ে 2012-13 যখন 5% ভোট ছিল না, সেখান থেকে আজকে 38-40% ভোট আজকে। তখন ওই সময় থেকে আমরা মার খাচ্ছি, কেস খাচ্ছি, এই তৃণমূল কংগ্রেস আমাকে কম মারধর করেছে, কম কেস দিয়েছে, কম মারধর করেনি, আমার বাড়িঘর ভেঙেছে, আমার দোকান ভেঙেছে, এখনো দোকান এখনো ভাঙা রয়েছে, দেখতে পাবেন আপনারা এসে। এত কিছু করার পরে এই বিজেপি ছেড়ে আমরা চলে যাবো, এটা কখনো হয়? সেই অডিও তাহলে ঠিক তো,
হ্যাঁ, অডিওটা ঠিক তো, আমি তো আচ্ছা ফোন করেছি বলছি, আপনি আমি ফোন সনদ থেকে ফোন করেছিলেন। করেছি এবং দেখুন ভাই, সনদ থেকে বলেছি যে আমাদের কর্মীদের যে মারা হচ্ছে, কর্মীদের মারাটা বন্ধ করুন আপনারা, এই যে বলাতেই ওরা মারধর বন্ধ করেছে। আমরা না, আপনি যে বলছেন যে আপনার কল করার পর তারা কর্মীদেরকে মারধর বন্ধ করেছে, কিন্তু এখানে তো মুখ্যমন্ত্রী যখন নতুন করে শপথ দিলেন, তারপরেই আদেশ দেওয়া হলো যে কে কোথাও যাতে আর ভাইলেন্স না হয়, কোনো জায়গায় আর কাউকে মারধর করা চলবে না। আমরা অনেক জায়গায় দেখছি, অনেক জায়গাতে সেটা কিন্তু নজরেও আসছে যে তৃণমূল নেতারা বিজেপি কর্মীদেরকে বাড়িতে ফিরিয়ে দিচ্ছে। ওটা মমতা ব্যানার্জি বলেছিলেন 5 তারিখের পর, কিন্তু আমার 3 তারিখের পর থেকে আমার ভাইলেন্স নয়াডিতে বন্ধ হয়েছে। আচ্ছা, 3 তারিখে আমার সঙ্গে কথা হয়েছে, তিন আচ্ছা, তারিখ আর 4 তারিখ কোনো ভাঙচুর মারদাঙ্গা হয়নি, তারপর 5 তারিখে তো মুখ্যমন্ত্রী বলেছে, আমরাও শুনেছি। হুম, ঠিক আছে, আপনার কি অত্যাচার চলছে এরকম কিছু? না তারপর তো কোনো অত্যাচার হয়নি, অত্যাচার তার মানে আপনি বিজেপিতে ছিলেন না, বিজেপিতে থাকবেন, এটাই কি? বিজেপি ছাড়া আমার কোন, আমি মৃত্যু পর্যন্ত আমি বিজেপি করব, আমাকে যত মারুক ধরুক, আমি এত বছর ধরে দল করার পরে আজকে আমি ভয় পেলাম না, আজকে আমি পুরো, যখন কেউ ছিল না, ধরো একা একা দলটা করেছি, মার মার খেয়েছি, কেস খেয়েছি, আজকে আমার দোকান ভাঙচুর হয়েছে, তারপরে আমি এখন দল ছাড়িনি, ছেড়ে তৃণমূলে যাইনি, আজকে আমি তৃণমূলে চলে যাবো, আমার দলের জন্য আমি করেছি, আমার কর্মীদের জন্য করেছি, এবার আমার উচ্চ নেতৃত্ব এবং কর্মীরা যদি আমাকে ভুল বোঝে, আমার কিছু করার নেই, এই কর্মীরা কর্মীরা আমরা একসাথে হয়েই তো আজকে দলটাকে এই জায়গাটা নিয়ে এসেছি, তা কর্মীরা যদি মার খায়, আর কর্মীরা যখন মার খাচ্ছে, আমি শুনছি, আমি সভাপতি হয়ে কিছু করতে পারছি না, তখন তো আমার এই একটা বুদ্ধি করে আমি তখন এই খেলাটা খেললাম। আচ্ছা, তার মানে এই অডিওটা আপনার কি 3 তারিখের? 3 তারিখে। আচ্ছা, ভালো থাকবেন, একদম নমস্কার, ধন্যবাদ আপনাকেও। বিউরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধা।